দারুল হাদিস মাদ্রাসাতুল বানাত বাঘা গৌড়াবাড়ি মহিলা টাইটেল মাদ্রাসার লেখাপড়ার মান এবং সার্বিক উন্নতিতে ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাজ্যস্থ বাঘা ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। তারা এই মাদ্রাসার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সম্প্রতি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ মাদ্রাসার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পরিদর্শন শেষে মাদ্রাসা পরিচালনা কমিটি ও শিক্ষকদের সাথে এক মত বিনিময় সভায় তারা মিলিত হন। এতে প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জামান মিয়া, বিশেষ অতিথি ছিলেন দৈনিক সিলেট সুরমার প্রধান বার্তা সম্পাদক এবং গোলাপগঞ্জ বিয়ানীবাজার সংবাদের উপসম্পাদক মোহাম্মদ ফজল আলম। সংবর্ধিত অতিথি অ্যাসোসিয়েশনের সদস্য ছালিকুর রহমান আব্দুল আহাদ। অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জামান মিয়া সন্তোষ প্রকাশ করে বলেন, মাদ্রাসার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে বাঘা ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে এবং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাদ্রাসার ছাত্রীদের থাকার জন্য একটি ছাত্রী হোস্টেল নির্মাণ করে দেওয়ার আশ্বাস প্রদান করেন তিনি। চলে আসছেন, বিশেষত লন্ডন প্রবাসী যারা রয়েছেন। পাহাড় সম্পূর্ণ